আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই, 214 পেজ, অধ্যায়ের নাম নানা রকম আকৃতি মাপি। এই অধ্যায় 7 নম্বর কোশ্চেন। আমি আগে কথাটা বলে রাখি, এই যে কোশ্চেনটা আর আগের বছরের কোশ্চেন কিন্তু এক না। এই কোশ্চেনটা কিন্তু আগের বছরে কঠিন করা ছিল, অর্থাৎ ভিতরের পুরুত্ব বলা ছিল একটা, এই জন্য ওইটা মিলাই ফেলবে না। এই কোশ্চেনটা কিন্তু আলাদা একটা কোশ্চেন। সো আমরা শুরু করবো এখানে 7 নম্বর কোশ্চেনটি। কি বলা আছে, নির্দিষ্ট পুরুত্বের একটি কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করা হলো। একটা কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করা হলো, সমস্যা নেই। কাঠ দিয়ে বাক্স তৈরি করলে কাঠটা এইটুকু মনে করেন, এই যে এইটুকু হলো কাঠ, এইটুকু কাঠ, এইটুকু কাঠ, এই কাঠ, ঠিক আছে। তাহলে এটা বলছে বাক্সটির ভিতরে আয়তন, ভিতরে মানে কি, এই যে এইটুকু 192, এইটুকু লাল কালার, এটা ভিতরটা 192। তাহলে কাঠ কোনটুকু, তাহলে যদি আপনি সম্পূর্ণ সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দেন, তাহলে বের হয়ে গেলে কাঠ। আমি সহজে একটা বলি, সাপোজ এটাই মনে করেন বাক্স একটা, তাহলে পুরাটা নেন, পুরো আয়তন নেন, কীভাবে করবেন, তিনটা গুণ করে দেন, পুরো আয়তন থেকে ভিতর বাদ দেন, তাহলে এটা কাঠ, এটা ফ্রেম মনে করেন, কাঠের বাক্স ফ্রেম, ভিতরে ফাঁকা জায়গা, এই যে লাগাই দিলাম, ভিতরটা ফাঁকা মনে করেন, জাস্ট ভিতরটা বাদ দিয়ে ফেলবেন। তাহলে সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দিলে কী হবে, কাঠ, ভিতরে ফাঁকা থাকবে। ওকে, তাহলে আমি লেখা প্রথম হলো আগে আয়তন বের করি, ক নম্বর সমাধানটা লেখেন বাক্সটির আয়তন, একটু দেওয়া আছে লিখে নেন, দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, বাক্সটির দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, বাক্সটির প্রস্থ 8 সেন্টিমিটার, বাক্সটির উচ্চতা কত আছে, উচ্চতা 6 সেন্টিমিটার, চাচ্ছে বাক্সটির আয়তন, অর্থাৎ বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা, তিনটা গুণ করলে আয়তন হবে। দৈর্ঘ্যটা কত 10, উচ্চতা কত 8, আর প্রস্থ হলো 8, উচ্চতা হলো 6। তাহলে এও সেন্টিমিটার, এও সেন্টিমিটার, তিনটা, তিনটা হলে ঘন হয়, কিউ, ঘন মানে কি, তিনটা, এই জন্য কিউ, ঘন সেন্টিমিটার, দুইটা হলে বর্গ হয়। ওকে, ক নাম্বার গুণ করবেন, দেখেন ছয় কীভাবে গুণ করেন, ছয়টা 48, 48 × 10 = 84, আপনার কিন্তু ক্যালকুলেটার লাগবে না, ঠিক আছে। আর যদি এটা গুণ করতে না গে তাহলে কষ্ট হতো। ক নাম্বার শেষ, ক নাম্বারটা কী বলছে, বাক্সটি তৈরিতে কাঠ ব্যবহার করা হলো তার আয়তন। আমি যে বললাম সম্পূর্ণ আয়তন, আপনি এই যে সম্পূর্ণ আয়তন পেয়ে গেছেন, সম্পূর্ণ আয়তন কত, এই যেটা এখান থেকে আমি ভিতর বাদ দিব, তাহলে কী হবে, কাঠ সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দিব, তাহলে কী হবে, কাঠ লেখেন খ নাম্বার দিয়ে, জাস্ট লেখেন যে বাক্স তৈরিতে যে কাঠ ব্যবহার করা হলো তার লেখেন কাঠের আয়তন, যেহেতু খ নাম্বার অঙ্কটা আমি লিখে নিতে পারেন যে ক থেকে প্রাপ্ত বাক্সটির আয়তন, আমি লিখলাম না, কাঠের আয়তন সমান কী হবে, এই যে 480 থেকে বাদ দিবেন হলো 192, এটা কিন্তু আয়তন, তো ঘন, আয়তন তো ঘন সেমি লিখবেন, 2 আর কত হলে 10, 8 হলে 10, হাতে একটা 1 আছে, 9 আর 1 = 10, 18 আর 8 হাতে একটা 1 আছে, 2 আর 1 = 3, সরি 2 আর 10 হাতে 1, 9 আর 1 = 10, 18 আর 8 হাতে একটা 1 আছে, 1 আর 1 = 2, আর 2 হলো 4, 288 ঘন সেমি। এগুলো আমাদের মানে 7 নম্বর কোশ্চেন। আমি আবারও বলি, এই গত বছরের বইটা কিন্তু মানে এই ম্যাথ একই না, তো এটা দেখে আবার মানে কমেন্টস করবেন না স্যার এটাকে আগের অঙ্কটা, আগেরটা আসলে পুরুত্ব ছিল, বিয়োগ করা লাগতো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।